সম্মানিত বিএস, আসসালামু আলাইকুম। দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমার কবুতরের লফটের সবগুলো কবুতর আজকে বের করছি, নিচে যে রুমে ছিল ওই রুম থেকে এখন ছাদের উপরে নিয়ে আসছি। তো সবগুলো কবুতরই আপনার এখন ছাদের উপরে সেটিং করব খুবই ভালোভাবে। এই যে দেখুন, এখানে হলো চিলিকোটারগুলো, এই যেগুলো নতুন বাচ্চা। এরপরে এই রুমটাতে নিয়ে আসছি, এই যে সবগুলো এখন এখানে সেটিং করব। আর নিচে যে রুমটাতে ছিল ওই রুমটাতে আপনার রুমটা থেকে এখন নিয়ে চলে আসছি। এখন এখান থেকে আপনাদেরকে, কারণ নিচের রুমে কিন্তু ভিডিও করা যায় না, কিংবা আপডেট ভিডিওগুলো ডিম বাচ্চা উৎপাদন কিংবা কীভাবে সেটটা সাজাইছি কিংবা কোন ধরনের কবুতরগুলো পালন করি কিছুই আপনাদেরকে দেখাইতে পারি না। এখন থেকে ইনশাআল্লাহ রীতিমতো আপনাদেরকে কবুতরের যে চিকিৎসামূলক টিপসগুলো কিংবা কীভাবে ডিম বাচ্চা বেশি করে উৎপাদন করবেন সেই ভিডিওগুলো ইনশাআল্লাহ শেয়ার করতে পারবো। এই যে দেখছেন আপনারা, এগুলো হলো ব্লু ম্যাকপাই, তারপরে এটা হলো ব্ল্যাক কালো ম্যাকপাই, এটা কালো আর লালে জোড়া দিয়ে রাখছি, এটা হলো আফসান গ্রিজেল, এই এক জোড়া আফসান গ্রিজেলে আমার কাছে আছে। এটা আমার চাঁদপুরের মিঠু ভাই আমারে বলছিল, মানে গিফট করছিল, তো ওনার এই আফসান গ্রিজেলগুলো রাখে দিছি শখের বয়সে। আর ব্ল্যাক হুমা এখানে আছে, মাক্সি এবং ব্ল্যাকের সাথে জোড়া দেওয়া আছে। আর বাহিরে অনেকগুলো কবুতর ছাড়া অবস্থায় আছে। আর এখানে এখন আলো মোটামুটি, আমার উপরে যে রুমটা এটাতে মাশাআল্লাহ করে অনেক আলো আছে। তো আপনাদেরকে কিভাবে ডিম বাচ্চা উৎপাদন করি কিংবা এই সময় যে বৃষ্টি বাদলের সময় সব কবুতরে ঠান্ডা লেগে যায়, এই ধরনের টিপসগুলো ইনশাআল্লাহ এখন থেকে দিতে পারবো। নিচের রুমের কবুতরগুলো অন্ধকার ছিল, আর কবুতর যদি স্ক্রিনে যদি কিংবা কবুতর দেখা না যায়, অনেকে ভিডিও দেখে না, কারণ দেখা গেছে দুই তিন জোড়া কবুতর নিয়ে ভানাইলে অনেকেই কোনো কোনো অল্প একটু দেখে, অনেকে কিন্তু কবুতর দেখে, আর অনেকে দেখে যে এই কথাগুলো শুনবো এখান থেকে কিছু টিপস কিংবা কোনো কিছু শিখতে পারলে আমি কখনো যদি কবুতর পালন করি কিংবা কবুতর প্রেমীদের উপকারে আসে। তো আবার অনেকে আসে না শুধু কবুতর দেখার জন্যই ভিডিও দেখে, হ্যাঁ, কারণ তারা কবুতর পালন করে না, শখের বয়সে কবুতরগুলোকে দেখে। এই যে এটা পোটার, ব্লু ম্যাকপাই পোটারটা, এটা ব্ল্যাক হুমা যেটা জোড়া দিয়ে রাখছিলাম, এটা মাক্সি রেসার, এটা যে আপনার পরগুলো চেঞ্জ হইতেছে, হায়দরাবাদী নীলা, হায়দরাবাদী নীলা, এই কবুতরগুলো অনেক দিন থেকে প্রায় 3 বছর পর্যন্ত আমার কাছে। এই যে লাল ম্যাকপাই, হ্যাঁ, এটা হলো বাঘা গ্রিজেল, এটা ভালো জাতের একটা গ্রিবাজ কবুতর, এটা মিলি একটা মাদি। আর এইখানে অনেকগুলো বেবি আছে, আর এই যেগুলো সব আসবাবপত্র কাঠ বাঁশ যাই আছে। আজকে ছাদের উপরে সবগুলো কবুতরকে উঠেছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। এটা সবজি হুমা, এটা আপনার, এটাও কিন্তু আপনার বাগদাদি একটা হুমা কবুতর। এর পাশাপাশি এই যে মুক্ষি আছে, লাল মুক্ষি, তারপরে এই যে জায়েন্ট হুমা, কালো ম্যাকপাই, ব্লু ম্যাকপাই, এই যে আরও এক জোড়া আছে ব্লু ম্যাকপাই, আপনারা অনেকেরই পছন্দ ব্লু ম্যাকপাই কবুতরগুলো। এটা মুশালদম, খুব আমার একটা পছন্দের কবুতর, এই জন্য রেখে দিছি। সিলভার এবং সবজির সাথে জোড়া মিলানো আছে, এখানে লাল এবং কালো ম্যাকপাই জোড়া। আর এটা হলো সবজি হুমা, আর এটা এগুলো মাক্সি। তো রেইসার কবুতরের অবস্থান বেশি, রেইসার কবুতরগুলোই বেশি আপনার। এই যে কবুতরগুলো এখানে প্রায় আমার কাছে প্রায় এখন 60-70 পেয়ারের মতো ছিল, কোথায় কবুতর ছিল 200-300 জোড়ার মতো, এখান থেকে কমিয়ে এখন 60-70 জোড়ার মতো কবুতর রাখছি, আর সবগুলোই হাটে সেল করে দিছি। আসলে মাঝখানে কিন্তু কবুতরের খাবারের দাম অনেক বেড়ে গেছিলো, এই জন্য কিন্তু আপনারা জানেন যে অনেকেই কবুতর সেল করে দিছে কম দামে। এখন কিন্তু গমের দাম কিংবা মিক্সার খাবারের দাম একটু কমছে, আর বাজারে হাটেও দেখলাম যে কবুতরের চাহিদা ভালো, আল্লাহর রহমতে বাচ্চাগুলোর চাহিদা আছে, নতুন কিছু খামারে তৈরি হয়েছে। তো সবাই দোয়া করবেন, আজকে ভালোভাবে সেট আপটা করতেছি এখানে বাহিরে যে ছাদের উপরে যে রুমটা সেটার মধ্যেই। তো ইনশাআল্লাহ এখন থেকে আপনাদেরকে রীতিমতো ভিডিওগুলো দিব। অনেকেরই প্রশ্ন, ভাই ভিডিও দেন না, অনেকদিন পর পর ভিডিও দেই, তো
কৃষি খামার টিপস এবং কৃষি টিপস এই দুটি চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা এখন থেকে ভিডিওগুলো পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসলে অনেক কাজ করতেছি, এর মাঝে একটা ভিডিও শেয়ার করলাম, তো ইনশাল্লাহ এই খাঁচাটা কিন্তু, এই খোপগুলো কিন্তু এখানে বাইরে সেট করে দেব। এখানে কিছু রেসার কবুতর দেব, আর 10 পেয়ারের মতো রেসার, দেখি উড়াইতে পারে কি না। কিছু ভালো মানের রেসার আছে। তো বৃষ্টি চলে আসছে, রোদ বৃষ্টি আর তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বৃষ্টি চলে আসছে, কাজ করি, কবুতরগুলো বৃষ্টিতে ভিজতেছে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।